হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টেপ। আজকে আমরা দেখব কিভাবে নর্মাল ম্যাপ, মানে সিনেমা 4D বা 3D আর্টিস্টদের জন্য নর্মাল ম্যাপ এমন একটাই যে যেটা প্রতিটা লোকেরই মানে নর্মাল ম্যাপের কাজ করতে হয়। নর্মাল ম্যাপ করলে কি হয়, যে যেমন ধরেন এই দুটোটা দুইটা যে এখানে দুইটা ই আছে অবজেক্ট আছে, দুটোটা অবজেক্ট সেম সেম, কিন্তু এখানে দেখেন একটা অবজেক্টের মধ্যে নর্মাল ম্যাপ ব্যবহার করা হয়েছে এই যেটা, আর এটা হইলেন একদমই মানে 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 কিছুই ইউজ করা হয় নাই, শুধু ম্যাটেরিয়ালসটা ইউজ করা হয়েছে। সো এটার মধ্যে দেখেন এই যে এই মানে এই লেফট সাইডেরটা যেটা আছে, এটা দেখেন এটার মধ্যে যে এই যে ম্যাপের যে ইটা আছে, এই মানচিত্রের যে একটা র্যাক আছে, র্যাকটা কি সুন্দরভাবে বোঝা যাইতেছে যে এটা খুব সামনে আছে। আমি একটু জুম করলাম তো, আর এটা এটা বোঝা যাইতেছে যে এটা লগে এটা লাইগা রয়েছে। তো কিভাবে এটা এই ম্যাপটা করা যায় বা করা হয় আর কি কারণে করা হয়, এটা হলো অ্যাকচুয়ালি যে কোনো কাজের চমকের জন্য করা হয়, যে মানে এখানে একটা এটা এটা মানে ই করা হয় যে যে এটা র্যাকটা যাতে একটু উপরের দিকে, যাতে মনে হয় যেন এটা ডাইসের মাধ্যমে করা হয়েছে, এরকম করা মানে বোঝানোর জন্য আর কি এই ম্যাপগুলা করা হয় বেশিরভাগই আর কি। 3D ক্যারেক্টারের মধ্যে তাদের যে মানে ই আছে আপনার যে ড্রেসিং আছে, ড্রেসিংয়ের মধ্যে এই নর্মাল ম্যাপ ব্যবহার করা হয়। তো নর্মাল ম্যাপ অ্যাকচুয়ালি এখানে আমি এখানে একটা এই এটা ডাবল ক্লিক করে করে দেখে দিচ্ছি। তো দেখেন এখানে হলে এটা ম্যাটেরিয়ালস আর কি, ম্যাটেরিয়ালসের এডিটর। তো এখানে যখন আপনারা ব্যবহার এটা উঠাইবেন, তখন দেখবেন যে এখানে এখানে একটা এই অপশন রয়েছে বাম্প, আর এখানে হইলাম নর্মাল ম্যাপ। অ্যাকচুয়ালি এটা যদি আমরা করতে যাই, এটা যদি আমরা করতে চাই, তাহলে এটা মানে এটার আলাদা সফটওয়্যার আছে। তো যেহেতু নর্মাল ম্যাপের যে সফটওয়্যারটা এটা অ্যাকচুয়ালি আমরা ফ্রিভাবে পাইতে পারি, তো আমি ওইটাও দেখাবো যে কোথা থেকে আমরা ফ্রিভাবে পাবো, আর এটা ফটোশপের মাধ্যমে আমরা এটা নর্মাল ম্যাপটা করতে পারি। তো দেখেন এখানে আমি একটা যেটা করছি সেটা হইলো এইটা, দেখেন এখানে এই চেকবক্স নর্মালের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, রিফ্লেকশন দেওয়া আছে, কালার দেওয়া আছে। তো কালারের মধ্যে আমি নিছি কি ম্যাটেরিয়ালস, ফ্লাগের ম্যাটেরিয়ালসটাই যেটা, আর এখানে রিফ্লেকশন, রিফ্লেকশন এটা হইলাম আপনার একটু মানে চমক দেওয়ার জন্য, আর এখানে হইলাম নর্মাল ম্যাপ হইলাম এটা। তো কিভাবে আমরা এটা করতে পারি বা এটা করে আমরা বিভিন্ন কাজকামের মধ্যে কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব এখন। তো চলুন আরেকবার দেখি যে এটা আমরা মানে রেন্ডারিং করে দেখি কিভাবে এটা কীরকম হয়েছে। দেখেন এটা সামনে থেকে অনেক কাছাকাছি থেকে দেখলে যে এই দুইটার মধ্যে অনেকটা ফরাক আছে, ঠিক আছে। তো যদি আমরা এইভাবে দেখি এই লেভেলে, টপ লেভেলে, তাহলে আমরা দেখতে পারবো যে দুটোটা কিউবের মধ্যে অনেকটা ই রয়েছে, ফরাক রয়েছে। যেমন এটা দেখেন এটা কীরকম বোঝা যাইতেছে যে স্মুথ, আর মানে খুবই ই মনে হইতেছে, আর এটার মধ্যে মনে হইতেছে ব্লার এইসব এরকম কিছু আর কি দেওয়া হয়েছে। যাই হোক, তো সবচেয়ে বড় কথা যে কীভাবে আমরা যেটা আর কি দেখা যাচ্ছে নর্মাল ম্যাপ কীভাবে আমরা ক্রিয়েটিভ করব, আর সেটা আমরা বিভিন্ন ইয়ের মধ্যে কীভাবে ব্যবহার করব। আমি এখানে দেখেন এখানে আমি একটা অ্যানিমেশন তৈরি করছিলাম অনেক আগে, বিপ্লবের এই আর কি 44 বছর। তো এখানে আমি এই নর্মাল ম্যাপটা ব্যবহার করছিলাম এই মানুষগুলোর মধ্যে, যেহেতু আমার এইটা আপনার যে এই অ্যানিমেশনটা, অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি এই যে যে মানুষগুলো এই যে এখানে যে ঢালা হয়েছে সেটা হইলাম আপনার এডলাম ফটো মাউন্টেনের মধ্যে এই মানুষগুলো ঢালা হয়েছে। তো মানুষগুলার একটু চমক দেওয়ার জন্য মানে একটু সামনে নিয়ে আসার জন্যই আর কি এই নর্মাল ম্যাপ ব্যবহার করা হয়েছিল সেই সময়। তো এখানে দেখেন ফটোশপে কীভাবে নর্মাল ম্যাপ ব্যবহার করা, নর্মাল ম্যাপ তৈরি করার পরে এই রকম হয় আর কি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নর্মাল ম্যাপ তৈরি করতে পারি। তো তো দেখুন এখানে আমি কিছু আমাদের আমার দেশের যে কিছু ফ্ল্যাগ আছে সেটাকে আমরা এখানে ইনপুট করছি। তো ইনপুট করার পর
এখানে আমি একটু লিখে দিছি বাংলাদেশ, তারপরে এখানে আমি লিখে দিছি কারণ আমার এইগুলো আমার এইভাবে দেখতে হবে। দেখেন এখানে এটা নর্মাল ম্যাপ হয়ে গেছে। তো যেহেতু আমরা এই মানচিত্রটাকে মানে শুধু এই মাঝখানের মানচিত্রটাকে ফোটায় ওঠানোর জন্য যে আমরা নর্মাল ম্যাপ তৈরি করেছি সেটা মানে এখন আমরা দেখব। তো দেখেন এখানে এটা হইলাম ফটোশপের মধ্যে উঠানো হয়েছে। তো ফটোশপের মধ্যে উঠানো হয়েছে তার আগে আমরা এই 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 ফিল্টারটা, এই যে নর্মাল ম্যাপ করার জন্য ফিল্টারটা কই থেকে পাইবেন সেটা আমরা একটু দেখে আসি। তো গুগলে এখানে লিখবেন যে এনভিডিয়া নর্মাল ম্যাপ ফিল্টার, এটা যদি রাইটিং করেন, দেখেন এখানে আমি যে রাইটিংটা করছি এটা যদি এটা রাইটিং করেন, যেহেতু প্রতিটা থ্রি ডি আর্টিস্টেরই নর্মাল ম্যাপের খুবই জরুরি, নর্মাল ম্যাপ ছাড়া মানে কোনো জিনিসে চমকানো মানে ই না, যেমন চমকানো যাবে না, যেমন ড্রেসিং বা ক্লোদিংয়ের মধ্যে যে নর্মাল ম্যাপিংয়ের খুবই জরুরি ব্যবহার। তো যাই হোক, এনভিডিয়া নর্মাল ম্যাপ ফিল্টার এটা এখানে সার্চ করবেন, সার্চ করার পর দেখেন এখানে আসবে, এখানে আছে টেক্সটাইল টুলস ফর অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে। তো এটার মধ্যে ক্লিক করবেন, আবার দ্বিতীয়বার এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ওরা ডাইরেক্ট আপনাকে ফটোশপের ইয়ের মধ্যে নিয়ে যাবে, মানে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। তো আমাদের যে ফটোশপের মধ্যে যে প্লাগইনসটা আছে এই যে এখানে ফিল্টারের ভিতরে, এই দেখেন এনভিডিয়া টুলস নর্মাল ম্যাপ ফিল্টার, ওকে। যেহেতু এটা ফ্রি, টোটালি ফ্রি এনভিডিয়ায় থেকে দিছে, তো আমি অবশ্যই ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দেব আর কমেন্ট করবেন অবশ্যই। তো আমরা সব সব সর্বপ্রথম আমরা দেখবো যে এখানে কোন কোন ভার্জনের মধ্যে এই ইটা ব্যবহার হয় আর কি, এই প্লাগইনসটা ব্যবহার করা যাবে কোন কোন ইয়ের মধ্যে। তো এখানে ফটোশপের বিভিন্ন ই দেওয়া আছে, দেখেন এখানে একদম 5 থেকে 5.167 এরকম সবটার মধ্যে মানে এই প্লাগইনসটা সাপোর্ট করবে। তবে আমি আমি যেটা ই করছি আর কি, যেটার মধ্যে কাজ করছি সেটা হইলাম CS4। তো এটা অটোমেটিকই ডিটেক্টেড করে। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখানে দুইটা ফাইল পাব। হ্যাঁ এটা, এই যে দেখেন এটা 32 বিট আর 64 বিট, এটা হইলে মানে উইন্ডোজ মেশিনের মধ্যে অনেক ধরনেরই থাকে, যেমন 32 বিট কেউ চালায় বা 64 বিট কেউ চালায়। তো যে যেটা চালায় সেই অনুযায়ী আর কি এটাই করতে হবে, সেট আপ করতে হবে। আর যদি মনে করেন যে আপনার ফটোশপ যদি মানে 64 বিট হয় তাহলে মনে করেন যে 64 বিটই করবেন, আর ফটোশপ যদি 32 বিটের ফটোশপ হয় তাহলে এই যে মানে এইটা সেট আপ করবেন, এটা ডাউনলোড করে নেবেন, খুবই ছোটো। এই দুইটা প্লাগইনস খুবই জরুরি, খুবই জরুরি। তো আমরা এখন দেখবো কীভাবে সেটা করা যায়, আর আপনারা এখান থেকে নিয়ে নেওয়ার পর ঠিক আছে এটা সেট আপ করে নেবেন, ডাউনলোড হওয়ার পর যেই কোনো আপনার উইন্ডোজের মানে ফটোশপ যদি 32 বিট হয় বা 64 বিট হয় তাহলে ই করবেন, এখান থেকে ভার্সন নিয়ে নেবেন, ছোটো 15-16 MB করে এক একটা সাইজ। যাই হোক, আমার তো ডাউনলোড করা আছে, তো আমি এই কারণে ডাউনলোড করতে চাই না। তো দেখেন এখানে আমি ডাউনলোড করেছিলাম প্রথমে, তো এখানে আমার এই দুইটা প্লাগইনস রয়েছে, একটা 32 বিট একটা 64 বিট। তো যাই হোক, তো আপনারা এখান থেকে যদি আপনার ফটোশপের CS4 বা 5 হয় তাহলে এখান থেকে এই 32 বিট এটা সেট আপ করে নেবেন। তো সেট আপ করার পর এটা পাবেন কোথায়, এটা পাবেন আপনার এই যে ফিল্টার মেনুর ভিতরে, ফটোশপের ফিল্টার মেনুর ভিতরে এখানে পাবেন। তো আমরা চলুন আমরা এখন একটা দেখি কিভাবে আমরা সেটা করতে পারি। তো ডাবল ক্লিক ফটো, ফটোর আমাদের দরকার যেহেতু আমরা প্রথমে ম্যাপ করব, তো আমরা ম্যাপটাকেই করলাম, এটা হলাম আমাদের ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে। তো এখন আমরা এইটাকে আমরা নর্মাল ম্যাপ তৈরি করব, নর্মাল ম্যাপ তৈরি করব। তো আমরা এখানে যাব, যাওয়ার পর এই যে এনভিডিয়া টুলস নর্মাল ফিল্টার আর কি, তো এটা হইলাম আমাদের ই আর কি। দেখেন এখানে
আমি এখানে সিলেকশন করার সাথে সাথে এখানে ই করা হয়েছে, কারণ আমি এর আগে যে আমি তৈরি করেছিলাম সেই ইয়েরই আর কি এটার ইটার একটা পড়ছে। তো যাই হোক, তো এইভাবে আর কি আপনারা করবেন, যেহেতু মানে এটা ব্যবহার করবেন, মানে এই প্লাগইন যদি আপনি এখানে থাকে তাহলে আপনি এই ফিল্টারটা মানে ই করতে পারবেন, মানে নর্মাল ম্যাপ তৈরি করতে পারবেন আর কি। যদি প্লাগইনসটা যদি না থাকে তাহলে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ওটা ফ্রি। তো আমরা প্রথমে এখানে দেখি, যদি আমরা এটা এই যে এখানে গ্রিন চ্যানেল আছে, এখানে দেখেন কী ধরনের আপনি অপশন চাইতেছেন বা কী ধরনের আপনি ই চাইতেছেন, সেই ধরনের আপনি অপশন সিলেকশন করে এখানে ওকে করতে হবে। তো যাই হোক, তো আমি আপাতত এটা গ্রিনে থাকুক, গ্রিনে। আর এই সাইডে হইলে আপনার লাইটিং, যদি মনে করেন যে লাইটিংয়ের দরকার পড়ে লাইটিং দিবেন, বা আর এটা হইলে আপনার স্যাম্পল এক্স স্প্রিট, যদি মনে করেন যে আমি এটা নিলাম 9x9, তো দেখেন ব্লোয়ার কীরকম একটা ইয়েছে, মানে চমক হবে না। তারপর যদি মনে করেন যে 7, তো এগুলো এলাম সব কিছু এলাম এইরকম। তো কিছু কিছু ইয়ে আছে যে মনে করেন যে কিছু কিছু কাজের মধ্যে কিছু কিছু মানে এই সেটিং চেঞ্জ করতে হয়। যেমন এখানে যদি মনে করেন যে আপনি চান মানে কোন দিকে উপরে নিবেন, ডাইনে নিবেন, কোন দিকে ঘুরাইতে চাইতেছেন, এখান থেকে ঘুরাইতে পারবেন। তো এটাই হলো আমি আর কি। তারপর মনে করেন যে যখন জানি আমরা এটা আমাদের সব মানে পুরো বরাবর সিলেকশন হবে। আর এই জিনিসটা মনে করেন যে এখানে আমি 20 দিছি, আপনি চাইলে 40ও দিতে পারেন, ঠিক আছে। তবে এত না দেওয়াই ভালো, দেখেন এখন একদম এটা সামনে চলে আসছে, ঠিক আছে। তো এত না দেওয়াই ভালো। তো 20ই ওইটা অ্যাকচুয়ালি থাকে হইলাম 2 ডিফল্টভাবে, তো 20ই ঠিক আছে। তারপর আমরা এখানেই করবো, আর এখানে আলফা ফিট এটা কোনো সমস্যা না, তারপরও যদি চেঞ্জ করতে চান করতে পারেন, ঠিক আছে। তারপর আমরা ওকে করব, ওকে করার পর দেখবো যে আমাদের এটা দেখেন আমাদের এই জিনিসটা কি হয়ে গেল, একটা ম্যাপ হয়ে গেছে, মানে নকশাটা একটা ইয়ের মতো হয়ে গেছে, মনে হচ্ছে যেন ভিতরে একটা ই হয়ে গেছে। তো আমরা এখান থেকে সেভ করব, সেভ আস করার পর এখানে আমি এটা এটা নাম দিব 25, মানে আগে তো ডিফল্টভাবে এখানে এই সেম ফটোটা আছে, তারপর এটার নামে আমি 25 দিয়ে রাখলাম যাতে আমি বুঝতে পারি। তো এটা হইলো আমাদের যে নর্মাল ম্যাপের যে ইটা কাজটা এটা হয়ে গেল। তো তারপর আমরা কি করব, এটা আমরা সিনেমা 4Dতে আমরা এখানে উঠাবো। তো আমরা প্রথমে আমাদের যে মেটেরিয়ালস আছে আমরা এটা ই করি, ডিলিট করে দিই, ঠিক আছে, এই দুটোটা ডিলিট করে দিই। তো দেখুন এখানে এখন আর কোনো মেটেরিয়ালস নাই, তো আমরা এখানে ডাবল ক্লিক করে মেটেরিয়ালস আমরা নেব। নেওয়ার পর আমরা এখানে কালার সেকশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ইটা ছিল একটু আগে আমি কইরা নিয়ে আসছি, সেটা হইলাম এইটা 25, এই যে 25। তো আমরা প্রথমে কি করব, কালার চ্যানেলের মধ্যে এখানে কিন্তু বেশ কিছু আছে কালার চ্যানেল, এটা এটা বিভিন্ন ই আছে যেগুলি আমরা ব্যবহার করে ভালো ভালো কাজ করতে পারি। তো আমরা প্রথমে এটা মেন পিকচার সেটা আমরা সিলেকশন করে দেব। তো এখানে আমাদেরকে যাই বলে আমরা নো করব। তো দেখেন এখানে আমার ই আসে গেছে মেটেরিয়ালস, আর এখানে নর্মাল ম্যাপ এখানে আমাদের একটা ক্লিক করতে হবে, প্রথমে কিন্তু এটার সাথে নর্মাল ম্যাপ ছিল না। তো এটার মধ্যে আমি ক্লিক করার পর ও কোথায় আমরা নর্মাল ম্যাপ 25 ই করছি, তো আমাদের নর্মাল ম্যাপটা এখানে চলে আসবে। এটা লোড হয়ে গেছে গা, ঠিক আছে। তো লোড হওয়ার পর এখন আমি যদি এই আমার এই মেটেরিয়ালসটা এটার মধ্যে অ্যাপ্লাই করি বা নিচেরটার মধ্যে করলাম, দেখেন এটা কেমন হইলো, ঠিক আছে। আর এই এই মানে আমি এখন যেটা তৈরি করলাম আর কি, এটা হইলে আমি দেখেন আরেকবার দেখি,
এটা এখানে আমি শুধু তিনটা কালোর চ্যানেলটা নিছি আর রিফ্লেকশন আর এটা নর্মাল ম্যাপ, নর্মাল ম্যাপে আমাদের নর্মাল ম্যাপ আসছে। তো এখন দ্বিতীয়টা, দ্বিতীয়টা হইলে এটা এটার কথা আর কি, এটার ইসাম্বল দেখাইতেছি। তো দেখেন শুধু আমরা এটার মধ্যে শুধু কালার চ্যানেল নর্মাল ম্যাপের চ্যানেলটা আমরা ব্যবহার করব না, কারণ এটা দেখানোর জন্য যে কতখানি ফরাকটা পড়ে। তো চলুন আমরা এখন দেখি আমাদের এই যে ফটো এটা, ঠিক আছে। তো এখন আমরা যে এটা নিলাম, নেওয়ার পর দেখেন এখানে দুটোটা জিনিসই, কিন্তু দুটোটা জিনিসই আমাদের এখানে আমাদের ফেসের সামনাসামনি আছে। তো এখন যদি আমি রেন্ডারিং করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কতখানি ফারাক। দেখেন এটার মধ্যে ই নাই, নকশাটা এটার মধ্যে বাইসা রয়েছে কিন্তু এটার ভিতরে লাইগা রয়েছে। সো এই কারণেই মানুষের নর্মাল ম্যাপের জন্য আর কি থাকে, যে নর্মাল ম্যাপ যদি করা যায় তাহলে একদম রিয়েলিস্টিকের মতো দেখা যাবে। তো দেখেন এখানে এটা কেমন আর এটা কেমন। তো এইভাবে আর কি আপনারা ফটোশপের মাধ্যমে, ঠিক আছে, আপনারা আপনাদের কাজের বিভিন্ন ই মানে যখন যেটা দরকার সেটা আপনারা ই করতে পারেন, মানে নর্মাল ম্যাপ করে কাজ করতে পারেন। ধরেন আমি এইটা নিলাম, এইটা এটা নেওয়ার পর, ঠিক আছে, এখন আমি কি করব, আমি আবার ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর এখানে এই যে নর্মাল টুলস ফিল্টার, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যেহেতু আমি প্রথমে আগে কাজ করছি তাই আমার এখানে সব কিছু বাড়ানো আছে, রেডি আছে, বা আমি যদি এটা নিতাম তাহলে এরকম থাকতো। যাই হোক, তো আমি এখানে গ্রিনই নিলাম যাতে একটু ভালো দেখা যায়। তো আর এখানকার সেটিংগুলো সব রকম একই রকম থাকে বেশিরভাগই, মানে থাকবে আর কি। আর যদি আপনারা এখানে চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন, এটা এখানে প্রিভিউ দেখাবে। তো যাই হোক, তো আমি ওকে করি। ওকে করার পরে দেখেন আমার নর্মাল ম্যাপটা এখানে হয়ে গেল। বা তো আর একটা জিনিস আমরা দেখি যে নর্মাল ম্যাপ, আরও নর্মাল ম্যাপ তৈরি করতে হবে। তো তো দেখেন আমি এখন এটা এটা নিলাম, এটাই নিলাম, ধরেন এই বাংলাদেশ এটা লেখাটা এইটা নিলাম। তো এটার মধ্যে এটা আমি নর্মাল ম্যাপ করব, এখন নর্মাল ম্যাপ করা দরকার, কারণ 3D প্ল্যাটফর্মে নর্মাল ম্যাপ ছাড়া হয় না, ঠিক আছে। তো যাই হোক, তো আমি এখন নর্মাল ম্যাপ করব। এটা আমার ই টেক্সটাইল চলে আসছে এখানে, এইরকম হবে আর কি বলতেছে। তো আমি ইচ্ছা করলে বাড়াইও দিতে পারি, যদি আমি কই যে না আমার এটা 40 থাকবে তাহলে এটা বাইরেও যাবে। দেখেন এখন কেমন দেখা যায়, খুবই সামনে এসে গেছে। তো তারপর আমি ওকে করলাম, দেখেন এখানে আমার সেই নর্মাল ম্যাপের যে ইটা সেটা চলে আসলো। তো এইভাবে আর কি আপনারা ই করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা বিভিন্ন কাজকামের মধ্যে নর্মাল ম্যাপ ব্যবহার করবেন। তো আর একটা জিনিস যেখানে দেখাই এইটা, সেটা হলে মনে করেন যে এই আপনার এই এই ফটোটা কতখানি লম্বা সেটা দেখতে হবে আমাদের। 1920 1200 তো আমরা এই জিনিসটা নিলাম এখানে একটা টেস্টিংয়ের জন্য, বাস যেহেতু কনফিউজিং না হওয়ার জন্য। তো দেখেন এখানে আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এই এই যে এখানে যে ম্যাটেরিয়ালসটা আছে এই ম্যাটেরিয়ালসটা আমি উঠাই এটার মধ্যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেওয়ার পর যদি আমি এখন যদি এটা ই করি, মানে নর্মাল ই করি, তাহলে হয়তো কিছুই আমরা দেখতেছি না। যদি অন্যটার মধ্যে দেখি, হ্যাঁ দেখেন এটা এটার মধ্যে মানে এই টেক্সটাইলটার মধ্যে আপনার নর্মাল ম্যাপের ই আছে দেখেন, কিন্তু এটার মধ্যে সেটা নাই, নর্মাল ম্যাপে এটার মধ্যে নাই। তো এটার মধ্যে আছে, তো যেই কারণে আর কি এইরকম মনে হইতেছে যেন একদম বাসা বাসা ডাইসের মতো কাজ করার ই একটা ই আর কি। তো চমৎকার এটা আর কি, অ্যাকচুয়ালি চমৎকার কাজ করা যায় এইভাবে। তো আমি এগুলি অ্যাকচুয়ালি ফটোশপেই করছি। তো
আপনারাও ই করতে পারেন, এইরকম দেখেন এটা কেমন দেখা যেতেছে। তো এই কারণে আর কি রিয়েলিস্টিক দেখার জন্য আর কি নর্মাল ম্যাপটা মানুষ ব্যবহার করানো হয়। আর যদি মনে করে যে না এটার মধ্যে নর্মাল এই সেম ফটোটার মধ্যে আমি অন্য একটা টেক্সটাইল এটা আমি ব্যবহার করি, তো দেখি কী অবস্থা। তো দেখেন এটার মধ্যে কোনো ই নাই, এটার মধ্যে কোনো ইফেক্টই মানে ওই রকম নর্মাল ম্যাপের যে একটা ই আছে সেটা আর এখানে নাই। তো যাই হোক, তো এটাই আর কি আমি বোঝাইতে চাইছিলাম যে নর্মাল ম্যাপ কীভাবে করবেন। তো ফটোশপ আমি এটার মধ্যে যেটা ব্যবহার করছি সেটা হলাম CS4। তো আপনারা CS4-এর থেকে অন্য অন্য যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, ফিল্টারের জন্য এখানেই করতে হবে, আপনাকে কাজ করতে হবে। আর আরেকটা জিনিস হলাম যে আমি এখানে দেখেন এই এই ভিডিওটা তৈরি করতে আমি পুরা মানে অনেক ই করছিলাম আর কি ওই টাইমে। তো এখানে আমি ওই নর্মাল ম্যাপটা ব্যবহার করছি। তো নর্মাল ম্যাপ খুবই জরুরি দরকার আছে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন আর এটা নর্মাল ম্যাপ কীভাবে তৈরি করতে হবে বা থ্রিডি প্ল্যাটফর্মে কীভাবে ব্যবহার করতে হবে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আশা করি এই ভিডিওটা হয়তো আপনাদের অনেকের হেল্প হইতে পারে বা নাও হইতে পারে, ঠিক আছে? কারণ যার ইন্টারেস্ট আছে তারই হেল্প হবে, আর নর্মাল ম্যাপ সম্বন্ধে অনেকের আইডিয়া নাই তাই আর কি ভিডিওটা করা। যাক, ভালো থাকবেন আর রিয়েলিস্টিকের কাজ করবেন ভালো ভালোভাবে, সেটা সিনেমা 4D হোক বা অন্য যে কোনো সফটওয়্যারের সাহায্যে আপনারা করতে পারেন, এটা কোনো ই না ব্যাপার না। তো ভালো থাকবেন, খুদা হাফেজ, সালামু আলাইকুম।